পত্রিকার আলোকে সাধারণ জ্ঞানের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা যে পত্রিকাটি হাতে নিয়েছি তার নাম দৈনিক প্রথম আলো। প্রথমেই আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি সেটি হলো নজরে চীন, ভারত যুক্তরাষ্ট্র বৈঠক আজ। এখান থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করব সেটি হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক আজ মঙ্গলবার সই হবে ভূস্থানিক সহযোগিতামূলক বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন অর্থাৎ বেকা চুক্তি। অর্থাৎ পরীক্ষার হলে থাকতে পারে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তিটি হয়েছে সম্প্রতি, বেকা চুক্তি। আমি আবারও বলছি, বেকা চুক্তি। ওকে, আমরা আরেকটু সামনের দিকে গেলে দেখতে পারবো এখানে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বরাদ্দ নিচ্ছে সরকারি সংস্থা, দখল করছে প্রভাবশালীরা, অর্থাৎ বনের জমি নিয়ে। আমরা নিউজটির ভেতরে যাব না, কিন্তু এখানে যে তথ্যটি দেওয়া আছে সেটি আমরা সংগ্রহ করব। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হলে একটি দেশের মোট ভূখণ্ডের প্রয়োজন 25%, সেখানে বাংলাদেশের বর্তমান আছে 13%। পরীক্ষার হলে থাকতে পারে যে বন অধিদপ্তরের মতে বাংলাদেশের বনভূমি কত শতাংশ, 13%। আমি আবারও বলছি, বর্তমানে আছে 13%। কার মতে? বন অধিদপ্তরের মতে। ওকে, আমরা আর একটু সামনে যাব। চুরি হয়ে যাচ্ছে লেখকের সত্ত্ব, লেখকের সত্ত্ব অর্থাৎ লেখক সত্ত্ব নিয়ে কাজ করে, মেধাবৃত্তি নিয়ে কাজ করে এরকম একটি সংস্থা রয়েছে, যে সংস্থাটির নাম হলো উইপো। আমরা চলুন উইপো সম্পর্কে জেনে আসি। WIPO এটা জাতিসংঘের একটি সংস্থা এবং এটা গঠিত হয় 1967 সালে, এবং এর যে সদর দপ্তর সেটি হলো জেনেভা সুইজারল্যান্ডে এর সদর দপ্তর। মূলত এটি কাজ করে থাকে প্রমোট অ্যান্ড প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য। ওকে, আর এদিকে এটার সদস্য, বর্তমান সদস্য হলো 193 জন। মূলত চুরি হয়ে যাচ্ছে লেখকের সত্ত্ব, এই থেকে আমরা উইপোর বিষয়টি আলোচনায় এনেছিলাম। আমরা এখানে কয়লাভিত্তিক একটি ইনফরমেশন দেখতে পাচ্ছি, সেটা হলো যে দেশের বর্তমানে অনুমোদিত মোট কয়লাভিত্তিক কেন্দ্র সেটা হলো 21টি বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এখানে তেমন কোনো তথ্য নেই। আমরা আর একটু সামনের দিকে যাবো। এবার গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখতে পাচ্ছি, সেটা হলো আর্টিকেল 19। পরীক্ষার হলে থাকতে পারে আসলে আর্টিকেল 19 সংস্থাটির কাজ কী। আর্টিকেল 19 এমন একটি মানবাধিকার সংস্থা যেটা ইউনাইটেড নেশনস অফ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের 19 নম্বর আর্টিকেল নিয়েই মূলত এরা কাজ করে। এটা সদর দপ্তর লন্ডনে, এবং এটি একটি মানবাধিকার সংস্থা। এটা প্রতিষ্ঠাতা হলো যে রোডেরিক, আমি আবারও বলছি যে রোডেরিক এটির প্রতিষ্ঠাতা, এবং সেই সাথে আরেকজন আছেন, সেটা হচ্ছে ম্যাক আর্থার। ওকে, এই দুজন হচ্ছেন আর্টিকেল 19 নামক যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে সেটির প্রতিষ্ঠাতা, এবং এটি গঠিত হয় 1987। আমি আবারও বলছি, এটি প্রতিষ্ঠিত হয় 1987। ওকে, মূলত এদের কাজ হচ্ছে ডিফেন্স অ্যান্ড প্রমোশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ ইনফরমেশন। এ দুটি হলো আর্টিকেল 19 নামক সংস্থাটির কাজ। আমরা যদি আর একটু সামনে যাই, লেখক সত্ত্ব অর্থাৎ উইপো নিয়ে একটু আগেও আমরা কথা বলেছি ভিডিওর প্রথম দিকে, আপনারা অবশ্যই এটা নোট করে পড়ে ফেলবেন। আমরা একটু সামনের দিকে যাব। এখানে আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি যেটা কয়েক মাস ধরেই চলছে, সেটা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার যে নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘাত সেটি। এটি বিষয়ে আমি আমাদের বিগত ভিডিওগুলোতে বলেছি, সেখান থেকে আপনারা জেনে নেবেন। এখানে আরেকটি তথ্য দেখতে পাচ্ছি, করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রী ইউরোপিয়ার দেশ যে বুলগেরিয়া রয়েছে, অনেকেই মনে করে যে বুলগেরিয়া আফ্রিকার কোনো দেশ, আসলে বুলগেরিয়া কিন্তু ইউরোপের একটি দেশ। আমি আবারও বলছি, বুলগেরিয়া হলো ইউরোপের একটি দেশ। এর যে বর্তমান প্রধানমন্ত্রী বয়কো বরিসভ করোনায় আক্রান্ত হয়েছেন। ওকে, আমরা এখানে একটি তথ্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র 2+2 সংলাপ। পরীক্ষার হলে থাকতে পারে যে সম্প্রতি 2+2 সংলাপ কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। সেটা হলো যে শীঘ্রই তেলের দাম বাড়ছে না, অর্থাৎ 2021 সালে জ্বালানি তেলের গড় দাম $44 হবে। আমি আবারও বলছি, জ্বালানি তেলের দাম $44 হবে, এটা 2021 সালে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। ওকে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন দীর্ঘদিন বাঁচুন। আমি একে সায়েন্সের একটা কোশ্চেন বলে দিই, সেটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমো ম্যানোমিটার। আমি আবারও বলছি, স্ফিগমো ম্যানোমিটার। ওকে, এটা পরীক্ষার হলে এসে থাকে যে রক্তচাপ মাপার যন্ত্র কি। এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যাবাসনে মনোযোগ হারাচ্ছে। প্রত্যাবাসন একটা ইংরেজি আমি বলেছিলাম আমাদের প্রথম ভিডিওতে, রিপ্যাট্রিয়েশন এটা অনেক সময় আসে, অনুবাদের জন্য আপনাদের কাজে লাগবে। রোহিঙ্গা সংকট নিয়ে আপনারা অনুবাদ চর্চা করবেন অতি শীঘ্রই আমাদের চ্যানেলে, অনুবাদ নিয়ে
বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকবে। তো আজকের পত্রিকা এ পর্যন্তই ছিল, ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সাথেই থাকুন, ছড়িয়ে দিন ভিডিও, এবং আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে এবং কোনো ধরনের আপনার ভিডিও পেতে চান সে বিষয়ে যদি আমাদের জানাতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।